পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 120 কিলোমিটার, গড়প্রস্থ 100 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক পদ্মা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং 3-2। পদ্মা নদীর উপর নির্মিত সেতু সমূহ হল হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতু। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1910-1915। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.7982 মিটার বা 5.894 ফুট বা 1.8 কিমি। এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট কেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 1910-11 খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ হয়। ১৯১২ খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয়। গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয়। 2-4 হাজার শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। সেতুটির নির্মাণের ব্যয় হয়েছিল 3,51,03,164 টাকা। সেতুটির দৈর্ঘ্য 5,800 ফুট। ব্রিজটিতে 5টি স্প্যান আছে। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে 1-2 নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো পরে মেরামত করা হয়েছে। হার্ডিঞ্জ ব্রিজ ঈশ্বরদী ভেড়ামারা সীমানায় পদ্মা নদীর উপর অবস্থিত। সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। 2015 খ্রিস্টাব্দে এই হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের 100 বর্ষ পূর্ণ হয়। লালন শাহ সেতু ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত। ঈশ্বরদীর রূপপুরে সেতুর কোল ঘেঁষেই এর ঠিক দক্ষিণে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2001 সালের 1-3 জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিমি এবং প্রস্থ 1.810 মিটার। মোট স্প্যানের সংখ্যা 107টি। সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য 1 মে 2004 সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। সেতুটি 4 লেন বিশিষ্ট। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটি হার্ডিঞ্জ ব্রিজের পাশেই অবস্থিত।